কষ্ট পাচ্ছে হয়তো, কিন্তু আমি মহারাজকে কিছুতেই কষ্ট পেতে দেব না। মহারাজ, মহারাজের পাশে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। আর এ সময় মহারাজকে সান্ত্বনা দেওয়ার মতো একজন কাউকে দরকার। তাছাড়া মহারাজ তো আমার নিজের সন্তানের মতো। আর তাই থেকে শুধুমাত্র আমি সান্ত্বনা দিতে পারবো না। আমি এটা বুঝতে পারলাম না যে মহারানী শুধুমাত্র রাজপ্রাসাদে এসে এত তাড়াতাড়ি আবার চলে কেন গেল। যাই হোক, এখানে থেকে আমি কিছুতেই কিছু জানতে পারবো না। রাজপ্রাসাদে গেলে মহারাজ আমাকে সব কিছু বলবে, আর তারপর আমি মহারাজকে বোঝালে তিনি আমার কথা বুঝবে, আর যদি প্রয়োজন হয়। আলো পঙ্খিনীকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এ কি, এটা আমি কি দেখলাম? মনে হলো যেন আমি পঙ্খিনীর মতো একজন নাগিনীকে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ওই তো ও চলে যাচ্ছে। আর ওকে দেখে মনে হচ্ছে ও শুধুমাত্র পঙ্খিনীর মতো দেখতে তাই নয়, ও যেন সত্যিই পঙ্খিনী। আমি বুঝতে পেরেছি যে এটাই পঙ্খিনী। না না না, আমি এসব কি ভাবছি কি? এটা কি করে হতে পারে? পঙ্খিনী তো অনেক আগেই আমাকে বাঁচানোর জন্য ওই গরল সরোবরের ঝর্ণার জলে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে, আর ওখান থেকে তো ওর কিছুতেই ফিরে আসার কথা নয়। তাহলে পঙ্খিনীর সাথে এই নাগিনীটার এত মিল কী করে হতে পারে? আর আমিও একজন নাগিনী, আর তাই কোনো নাগিনীকে দেখে চিনতে তো আমার এতটা ভুল হওয়ার কথা নয়। আর আমি কি না পঙ্খিনীকে চিনতে এতটা ভুল করব? না 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 না, আমার মনে হচ্ছে পঙ্খিনীর সাথে এই নাগিনীটার কোনো না কোনো একটা সম্পর্ক আছে, আর তা না হলে এতটা মিল ওদের দুজনের মধ্যে কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আচ্ছা, আমি এতটা কেন ভাবছি? আমি তো চাইলেই ওই নাগিনীটার বিষয়ে সব কিছু জানতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং করি। আর আমি আমার শক্তির মাধ্যমে জানার চেষ্টা করি যে আসলে কে এই নাগিনীটা, আর কেনই বা ও পঙ্খিনীর মতো হুবহু দেখতে। এ কথা বলে আলো চোখ বন্ধ করে পঙ্খিনীর ব্যাপারে সব কিছু জানার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পঙ্খিনীর ব্যাপারে আলো কিছুই জানতে পারে না। সে বারবার ব্যর্থ হতে থাকে। এ কি, আমি পঙ্খিনীকে দেখতে পাচ্ছি না কেন? এই তো একটু আগে তো এখানে ছিল, আর এইটুকু সময়ের মধ্যে ওকে তো আমি দেখতেই পাচ্ছি না। ওর ব্যাপারে কিছু জানতেও পারছি না, কিন্তু কেন এমনটা হচ্ছে? আমার শক্তির মাধ্যমে তো আমার সব কিছু জানার কথা, তাহলে কেন আমি জানতে পারছি না? কী করবো এখন আমি? তাহলে কি ও যে পথ দিয়ে গেছে সেই পথ দিয়ে অনুসরণ করে ওদিকে এগিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, সেটাই করতে হবে। ওদিকে পঙ্খিনী তাড়াহুড়ো করে গিয়ে কালপুরুষের সামনে হাজির হয়। একে কালপুরুষ তো এখনও ধ্যানযজ্ঞ করেই যাচ্ছে। এখন আমি কি করে কালপুরুষকে এই বিপদের কথা জানাবো? তবে আলো যে আমাদের রাস্তানে খুব কাছাকাছি চলে এসেছে সেই খবরটাও তো আমাকে কালপুরুষকে জানাতেই হবে। আর কালপুরুষকে জানাতে না পারলে কি করে কালপুরুষকে সাবধান করব আমি? না না না, যাই হয়ে যাক না কেন, এক্ষুনি কালপুরুষকে আমাকে ডাকতেই হবে, আর তাকে সাবধান করতে হবে। কালপুরুষ, আপনার কি এখন পর্যন্ত আপনার ধ্যান সাধনা সম্পন্ন হয়নি? কিন্তু কিন্তু আপনার সাথে যে আমার অনেক কথা আছে, কারণ ওদিকে যে অনেক বড় বিপদ হয়ে আসতে চলেছে। পঙ্খিনী ডাকে কালপুরুষের ধ্যান ভেঙে যায়, আর কালপুরুষ ভীষণ রেগে যায়। একি একি করলি তুই পঙ্খিনী? তুই আমার এত বড় সর্বনাশ কেন করলি? তুই আমাকে ডেকে আমার ধ্যান সাধনায় ব্যাঘাত ঘটিয়ে দিলি। এখন যে সব কিছু শেষ হয়ে গেল, আমি একে একে আমার প্রথম ধ্যানযজ্ঞ সম্পূর্ণ করলাম, তারপরে দ্বিতীয় ধ্যানযজ্ঞ ঠিকভাবে সম্পূর্ণ করতে পারলাম, আর আমার শুধুমাত্র বাকি ছিল এই তৃতীয় ধ্যানযজ্ঞ। আর এতটুকু সম্পূর্ণ করতে পারলেই তো আমার শক্তি আরও 3 গুণ বৃদ্ধি পেয়ে যেত, কিন্তু তুই আমার এভাবে ধ্বংস করে দিলি। তোকে তো আমি বারবার বলেছিলাম, আমি যখন ধ্যান করব তখন কোনোভাবেই তুই আমাকে ডাকবি না। তুই আমার সেই আদেশ রাখিসনি, এখন তুই বল তোকে এর জন্য কি শাস্তি দেব আমি? আমাকে ক্ষমা করে দেবেন কালপুরুষ, আমি না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আর তাছাড়া আপনাকে না ডেকে আমার যে কিছুই করার ছিল না, আমি যে একেবারে নিরুপায় ছিলাম। আমি তো আপনাকে বাঁচানোর জন্যই আপনাকে এভাবে ডেকেছি। আসলে আসলে কালপুরুষ, সামনে যে মহা বিপদ আসতে চলেছে, আর সেই বিপদের খবরই আমি আপনাকে জানাতে চেয়েছিলাম। কি বলছিস কি, আমার সামনে নতুন বিপদ আসতে চলেছে মানে? কিন্তু তুই কি করে জানলি যে আমার সামনে নতুন বিপদ আসতে চলেছে?
তোর তো এটা জানার কথা নয়। কালপুরুষ, আপনি আমাকে বলেছিলেন এই উত্তরের জঙ্গলের পাশে একটি সরোবর আছে, আর ওই সরোবর থেকে কিছু জল সংগ্রহ করে আপনার কাছে নিয়ে আসতে, আর সেই জন্যই তো আমি জল সংগ্রহ করার জন্য আপনার আস্তানা থেকে বের হই। আর আপনার আস্তানা থেকে সামান্য কিছুটা দূর যেতে আমি দেখতে পাই যে আলো সেখানে রয়েছে। মনে হচ্ছিল ও আপনার খোঁজ জানতে পেরে গেছে, আর আর মনে হচ্ছিল যে ও যখন তখন আপনার আস্তানাও চলে আসতে পারে। আরে, খবরটা জানানোর জন্যই আমি আপনার কাছে ছুটে এসেছি। কি বলছিস কি তুই? আলো উত্তরের জঙ্গলে চলে এসেছে মানে? কিন্তু আলোর তো কোনোভাবেই জানার কথা নয় যে আমার আস্তানা এখানে রয়েছে। তাহলে আলো কি করে এখানে আসতে পারে? আর তাছাড়া ওই আলো আবার তোকে দেখে ফেলেনি তো? না না কালপুরুষ, আলো আমাকে কিছুতেই দেখতে পায়নি, কারণ ওর দেখার আগেই তো আমি ওকে দেখে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে এসেছি, আর আপনাকে সব কিছু জানাচ্ছি। তাই বলে তুই আমার এত গুরুত্বপূর্ণ ধ্যান যোগ্য এভাবে ভেঙে দিবি? এখন এখন কি করব আমি? আমি আমার ধ্যান যোগ্য সম্পূর্ণ করতে পারলাম না, এখন কি আমি আমার সব শক্তি ফিরে পাবো? এটাকে দেখলাম আমি, আলোকে ওই উত্তরের জঙ্গলে দেখতে পেলাম বলে মনে হলো। হ্যাঁ তাই তো, কিন্তু আলো ওই উত্তরের জঙ্গলে কি করছে? তাহলে কি আলো জেনে গেছে যে উত্তরের জঙ্গলের কোনো এক জায়গায় ওই কালপুরুষের আস্তানা রয়েছে? কিন্তু কি করেই বা জানবে কালপুরুষ এমন এক শক্তি দ্বারা নিজেকে সুরক্ষিত করে রেখেছে যে তার আস্তানা কোথায় আমি এখন পর্যন্ত জানতে পারছি না? আর তাই আলোর তো এটা জানার কথা নয়, বরং আমি আর একটু জানার চেষ্টা করি আলো ওখানে কেন গিয়েছে। এ কথা বলে দরবেশ বাবা তার চোখ বন্ধ করে আলোর ব্যাপারে সবটা জানার চেষ্টা করে, আর কিছুক্ষণ পরই সে তার চোখ খোলে। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি আলো উত্তরের জঙ্গলে কেন গিয়েছে। আলো আসলে সঙ্গিনী আর হলুদ পাখির খোঁজ করতে ও নিজের অজান্তে উত্তরের জঙ্গলে পৌঁছে গেছে। কিন্তু আলোর সাথে তো পঙ্কিনীর দেখা হয়েছে, আর পঙ্কিনী ওই কালপুরুষের সাথেই থাকে। আর তাছাড়া আলো যদি এখন এই পঙ্কিনীকে উদ্দেশ্য করে ওকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে, তাহলে ওই কালপুরুষের আস্তানার খোঁজ আলো পেয়ে যাবে। হ্যাঁ ভালোই হবে, আমি তো অনেকটা সময় ধরে অনেক চেষ্টা করার পরও কালপুরুষের আস্তানার খোঁজ জানতে পারিনি। এখন যদি কোনোভাবে আলো পঙ্কিনীকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে, তাহলে ওই কালপুরুষের আস্তানা খুঁজে পেয়ে যাবে। তবে আলো তো এখন পর্যন্ত পঙ্কিনীকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে না। আর কোনোভাবে যদি পঙ্কিনী একবার ওই কালপুরুষের আস্তানায় আবারও প্রবেশ করে ফেলে, তাহলে তো আলো কিছুতে ওই কালপুরুষের আস্তানার খোঁজ পাবে না। আর তাই আমাকে আলোকে এক্ষুনি ইঙ্গিত পাঠাতে হবে, ও যেন খুব তাড়াতাড়ি করে পঙ্কিনী যেদিকে গেছে সেদিকে অনুসরণ করে এগিয়ে যায়। আর তাই ও নিজের প্রাণ বাঁচানোর জন্য এভাবে
চলেছে এরপর সেটা জানবো আমরা কুজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।